সোমবার সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যে ট্রেন দুর্ঘটনায় দশজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এরপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কার ভুলে এত বড় দুর্ঘটনা ঘটলো, কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রেল প্রথমেই দায় চাপিয়েছিল মালগাড়ির চালকের উপর, যার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কিন্তু আরো দুটো কারণ সামনে আসছে, কারণ ভোর থেকে খারাপ ছিল অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, এবং তার পাশাপাশি আরো একটি প্রশ্ন যে কাজ করছিল নাকি ট্র্যাকিং সিস্টেমও, কারণ নটি সিগন্যাল পেরিয়ে যাওয়ার পর দাঁড়িয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাহলে কি ট্র্যাকিং সিস্টেম কাজ করছিল না? আমার সঙ্গে তিন প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে, প্রকাশ সিনহা, আবির দত্ত এবং রাজা চট্টোপাধ্যায়। আমি প্রকাশের কাছে প্রথমে যাব। প্রকাশ, নটি সিগন্যাল পেরিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে, তাহলে কি সেখানে ট্র্যাকিং সিস্টেমও কাজ করছিল না, কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল তারপরও রেলকর্মীরা কিছু জানতে পারলো না? না দেখো, তোমাকে যে নতুন আপডেট দেব, তদন্ত চলছে। গতকাল কমিশনার অফ রেলওয়ে সেফটি, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন, এবং গতকালই আমরা জানতে পেরেছিলাম যে আজকে রেলের আধিকারিকদের, কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বয়ান রেকর্ড করা হয়নি, দুজনের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং যে নথি বা যে লগবুক বা ট্রেন চলাচল সংক্রান্ত যে নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, সেটা কিন্তু তিনি খতিয়ে দেখেছেন। এবং যে নতুন তথ্য আমরা পাচ্ছি যে আগামীকাল চোদ্দ জন রেলকর্মীদের, আধিকারিকদের তলব করা হয়েছে, এবং আগামীকাল তাদের বয়ান রেকর্ড করা হবে। ইতিমধ্যেই তোমাকে দেখাবো যে ডাউন লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং দুর্ঘটনা ঘটেছিল, সেই ডাউন লাইনেই কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে, এবং এই মুহূর্তে একটা ট্রেন যাচ্ছে। এবং যে ট্র্যাকিং সিস্টেম খারাপ হওয়ার কথা তুমি বলছো, গতকাল থেকে একটা স্বাভাবিক প্রশ্ন উঠছিল যে কেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, কেন কন্ট্রোল রুম থেকে সেই কমিউনিকেশন করা হলো না মালগাড়ির চালককে, এবং কেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার সত্ত্বেও কিন্তু কোনো স্টেপ কন্ট্রোল রুমের আধিকারিকরা বা রেলকর্মীরা নিলেন না। এখানেই কিন্তু প্রশ্ন উঠছিল যে তাহলে কি ট্র্যাকিং সিস্টেম কাজ করছিল না, কন্ট্রোল রুমে যারা বসেছিল তারা দেখতে পাচ্ছিল না যে ট্রেন কোথায় দাঁড়িয়ে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কোথায় দাঁড়িয়ে রয়েছে, বা মালগাড়ি যত স্পিড লিমিট থাকার কথা তার চেয়ে বেশি স্পিডে দৌড়চ্ছে। এটাই কিন্তু এখন চিন্তার বিষয় এবং ভাবাচ্ছে তদন্তকারীদের, এটা নিয়েই কিন্তু তদন্ত শুরু হয়েছে। আগামীকাল যেটা তোমাকে বললাম, ১৪ জন রেলকর্মীদের, আধিকারিকদের তলব করা হয়েছে। একেবারে প্রকাশ, এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল কি করে, পেছনে কি কারণ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি আবির দত্ত। আবির, 15 মিনিটের ব্যবধানে দুটি ট্রেনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ করে এক্সপ্রেস দাঁড়িয়ে পড়লো কেন? দেখো, যেটা আমরা জানি যে ক্ষেত্রে এই যে ছাড়পত্র বা যে দেওয়া হয়েছিল অথরাইজেশন, সেই অথরাইজেশনে বেশ কিছু নিয়ম যেটা মানতে হয়, তার মধ্যে অন্যতম দিনের আলোতে প্রত্যেকটা সিগন্যাল পার করার ক্ষেত্রে 1 মিনিট করে অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষায় কি করছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নাকি সেই অপেক্ষা না করেই এগোচ্ছিল ওই মালগাড়িটি? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে যখন তদন্ত যত এগোবে তার সঙ্গে সঙ্গে। কিন্তু একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে ডাউন লাইনে কাজ চলছিল, যে সকাল থেকেই ডাউন লাইনে কামরূপ এক্সপ্রেস কিছুক্ষণ আগে আমরা দেখলাম পাস করেছে, এবং তোমায় জানিয়ে রাখি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে দুপুরবেলাও এই ডাউন লাইন দিয়ে কিন্তু পাস করেছে, অর্থাৎ গেছে। এই যে ভয়াবহ দুর্ঘটনার পরেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেতে পেরেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রেল চলাচল এখন স্বাভাবিক জায়গায় এসেছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে ভয়াবহ দুর্ঘটনা, সেখানে মৃত্যু হলো বেশ কিছু মানুষের, এই দুর্ঘটনা কি আটকানো যেত না? সিগন্যালে কি যে সমস্যা, সেই সমস্যার কি অন্য কোনো অপশান রেল কর্তৃপক্ষের কাছে ছিল না? যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা একটা রেল গেট, ঘটনাস্থল থেকে 300 মিটার দূরত্বে বা 350 মিটার দূরত্বে রয়েছে রেল গেট। কিন্তু এই রেল গেটেও সামনে আমার ক্যামেরা পার্সন প্রীতমকে বলছি দেখানোর জন্য, এখানে একটি অফিস রয়েছে যেখানেও সিগন্যাল আসে স্টেশন মাস্টারের কাছ থেকে। কিন্তু সেদিনকে স্টেশন মাস্টারের কাছ থেকে এখানে যদি কোনো সিগন্যাল আসতো যে কোনোরকমভাবে মালগাড়িকে যদি আটকানো যায়, তাহলেও এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তার কারণ মালগাড়ি যে গতি এবং যে গতি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, দুটো যদি সমানুপাতে যদি সমান থাকতো তাহলে একের অপরের সঙ্গে কলিশন হওয়ার কথা নয়। কিন্তু এই যে কলিশন, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছেন, স্পষ্ট হতে পারছেন বিশেষজ্ঞরা রেলের, যে দুটোর যে গতিবেগ একই রকম ছিল না, মালগাড়ির গতিবেগ বেশি ছিল, এবং প্রত্যক্ষদর্শীরা যারা সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, তারা কিন্তু জানাচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অত্যন্ত স্থল শ্লথ গতিতে এগোচ্ছিল বা কিছু জায়গায় দাঁড়াচ্ছিল।
এবং এই যে সম্পূর্ণ প্রসেস, সেই ক্ষেত্রে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল, লিখিত ছাড়পত্র, সেটার যে নিয়ম সেটা কি আদৌ মানা হয়েছে? এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এই ছাড়পত্র দেওয়ার যে নিয়ম সেটা কি আদৌ মানা হয়েছে, সেগুলো তদন্তে পরবর্তীকালে উঠে আসবে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই জায়গা থেকে আমি দর্শকদের শোনাতে চাইবো পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র, তিনি বলছেন যে মালগাড়ির চালক এবং যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে লিখিত ছাড়পত্র দেওয়া হয়েছিল, কিন্তু মালগাড়ির চালক সেই সতর্কবার্তা মানেনি। কি বলছেন শোনাবো। TA-912 যেটা ইস্যু করা হয়েছে গুডস ট্রেনের ড্রাইভারকে, যেটা ইস্যু করা হয়েছে সেখানে বলা ছিল, কি বলা ছিল যে অটোমেটিক সিগন্যালিং হ্যাজ ফেলড, ইউ আর হিয়ার বাই অথরাইজড টু পাস অল অটোমেটিক সিগন্যালস বিটুইন রানীপাতরা রেলওয়ে স্টেশন অ্যান্ড চাতরা হল্ট জাংশন। ঠিক আছে, এর মানে এইটা দাঁড়ায় যে এই 912 যে আমাদের মেমোটা ড্রাইভারকে ইস্যু করা হলো, উনি রেড সিগন্যাল ক্রস করতে পারবেন, হোয়েন হি হ্যাজ টু ক্রস এ রেড সিগন্যাল রেড দেন হি নিডস টু অ্যাপ্রোচ দ্য সিগন্যাল অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ারে ওনাকে যেতে হবে, ব্রিং হিজ ট্রেন টু স্টপ অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য সিগন্যাল রেড, মানে সিগন্যালের যে এখানটা লাল সিগন্যাল আছে তার খুব ক্লোজে গিয়ে ট্রেনটিকে দাঁড় করাতে হবে ফর এ মিনিট অর টু অ্যান্ড দেন টু প্রসিড অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার। তারপরে 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে অত্যন্ত ধীর গতিতে সে যাবে। অলসো আফটার পাসিং দ্য সিগন্যাল, আরও ইম্পর্টেন্ট কথা, অলসো আফটার পাসিং দ্য সিগন্যাল লোকো পাইলট শুড এনশিওর, এটা তাকে ড্রাইভারকে এটা এনশিওর করতে হবে যে দ্যাট এ মিনিমাম ডিস্টেন্স অফ 150 মিটার্স, আবারও বলছি এ মিনিমাম ডিস্টেন্স অফ 150 মিটার্স অর টু ক্লিয়ার ওএইচই স্প্যান, মানে দুটো ওএইচই স্প্যানের যে দূরত্ব সেইটা মেনটেন করতে হবে ওনার ট্রেন, মানে যে ট্রেনে উনি চালক এবং প্রিসিডিং ট্রেনের মাঝখানে।